একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অনেকেরই, তো এবার থেকে একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে পড়তে পারেন বিপদে। বর্তমানে অনেকেই একটির বেশি ব্যাংক অ্যাকাউন্ট খুলে রেখেছেন, অনেকেই বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে লেনদেনও চালিয়ে যাচ্ছেন, কিন্তু এবার ওই একটির বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনাকে পড়তে হবে সমস্যায়। এমনিতেই এখন ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না রাখলে ব্যাংকে পেনাল্টি চার্জ দিতে হয় গ্রাহককে। যদি গ্রাহক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেন, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য ডি লিঙ্ক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত থাকে ট্রেডিং, বিমার প্রিমিয়াম, লোন ইত্যাদি। আবার স্যালারি অ্যাকাউন্টে যদি 3 মাস পর্যন্ত স্যালারি না আসে, তাহলে ওই অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট হয়ে যায়। এবার ওই সেভিংস অ্যাকাউন্টে নানান নিয়ম বলবৎ হয়, অবশ্য সেখানে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। আর এই ন্যূনতম ব্যালেন্স না রাখলে ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ওই পেনাল্টি চার্জ কেটে নেওয়া হয়। একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করলে গ্রাহককে ইনকাম ট্যাক্স দেওয়ার সময় সমস্যায় পড়তে হতে পারে, কারণ আইটি রিটার্ন ফাইল করার সময় গ্রাহকদের সমস্ত ব্যাংকের তথ্য প্রদান করতে হয়। এই অ্যাকাউন্ট বন্ধ করতে হলে প্রথমে গ্রাহককে ডি লিঙ্ক ফর্ম ভরে তা জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্যাংকে। সেখানে অ্যাকাউন্ট বন্ধ করার কারণ জানাতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট হোল্ডারের দুজনেরই সই লাগবে। সেখানে গ্রাহককে অন্য যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করাবে সেই অ্যাকাউন্টের তথ্য পেশ করতে হবে। গ্রাহক যদি অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন করেন, তাহলে গ্রাহককে নিজে ব্যাংকে যেতে হবে। অ্যাকাউন্ট খোলার 14 দিনের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করলে কোনো রকম চার্জ দিতে হয় না। 14 দিনের পর 1 বছর হওয়ার আগে পর্যন্ত অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে তখন ব্যাংকে চার্জ দিতে হয়। 1 বছরের বেশি পুরনো অ্যাকাউন্ট হলে তখন তা বন্ধ করে দিলে গ্রাহককে আর কোনো চার্জ দিতে হয় না। তবে ক্লোজারের সময় গ্রাহককে ব্যবহার না করা ডেবিট কার্ড এবং চেকবুক ব্যাংকে জমা দিতে হবে। তাই অধিক যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, তাই এখনই বন্ধ করে দিন, নাহলে ভবিষ্যতে কিন্তু আপনাকে বিশাল বড় সমস্যায় পড়তে হতে পারে। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে জিও একেবারে দিল বিনামূল্যে 5 মাস ডেটা ও কলের সুবিধা। তো এয়ারটেলের তরফে ঘোষণা করা হয়েছে যে তাদের এক্সট্রিম ফাইবার গ্রাহকদের বিনামূল্যে 1000 GB ডেটা দেওয়া হবে। এবার তার চির প্রতিদ্বন্দ্বী জিও নতুন অফার নিয়ে হাজির হয়ে গেল। কোম্পানি এই অফার 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিয়ে এসেছে। এই অফারে জিও ফাই ডিভাইস ও জিও সিম নিলে গ্রাহকেরা প্রায় 5 মাস বিনামূল্যে ডেটা ও কলের সুবিধা পেয়ে যাবে। তো কীভাবে পাবেন এই অফারের সুবিধা যদি আপনি পেতে চান, তো আপনাকে প্রথমে একটি জিও ফাই ডিভাইস ও জিও সিম কিনতে হবে। এই অফার শুধুমাত্র রিলায়েন্স জিও ডিজিটাল স্টোর ও jio.com ওয়েবসাইটেই উপলব্ধ। তো জিও ফাই ডিভাইসের দাম পড়বে 1999 টাকা। এরপর আপনাকে নতুন সিম কার্ডটি চালু করতে হবে। তো যে কোনো একটি প্ল্যান আপনাকে বেছে নিতে হবে, 199, 250 বা 350 টাকা। তো এবারে আপনার সিম কার্ডটি চালু হয়েছে কি না তার জন্য আপনাকে মাই জিও অ্যাপ আছে যে, ওই মাই জিও অ্যাপ থেকে আপনি জানতে পেরে যাবেন। তো 199 অর্থাৎ এই 200 টাকার প্ল্যানটি যদি আপনি রিচার্জ করে নিচ্ছেন, অর্থাৎ FRC ফার্স্ট রিচার্জ করছেন, তো প্রতিদিন 1.5 GB ডেটা এবং সেই সঙ্গে আনলিমিটেড কল, SMS এবং আপনার ভ্যালিডিটি 5 মাস হয়ে যাবে। তো জিও কিন্তু আবার এক ধামাক অফার নিয়ে এলো। তাতে কিন্তু বলা যেতে পারে অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলি আবার কিন্তু বিশাল বড় পিছিয়ে গেল তা বলাই বাহুল্য। তো আর দেরি করবেন না, যদি জিও সিম কিনতে চান বা যদি জিওর এই অফার নিতে চান, তাহলে এক্ষুনি ভিজিট করুন jio.com।